রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি সহায়তায় মহিলাদের স্বয়ম্ভর করার প্রচেষ্টা আজ কার্যকর। মেমারিতে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীতে নিয়ে গঠিত কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে আলো রেডিমেড গার্মেন্টস মাথা তুলে দাঁড়িয়েছে সরকারি সহায়তায়। তারা পেয়েছে একটি বড় ঘর, পেয়েছে মেশিন এবং প্রয়োজনীয় কাপড়, যা দিয়ে তারা স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরি করছেন। সংস্থার সেক্রেটারি সরস্বতী মণ্ডলের কাছে জানা যায়, 57টি গোষ্ঠী অংশীদারিত্বে আছেন এবং 39 জন মহিলা কাজ করছেন। এখানে ভবিষ্যতে আরও মহিলার কর্মসংস্থানের সম্ভাবনা আছে। তার কাছে আরও জানা যায়, তারা মেমারি এক ব্লকের 121টি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক সরবরাহ করছেন। সরকারি সহায়তায় তারা পোশাক তৈরি করে স্কুলগুলোকে সরবরাহ করার বিনিময়ে সরকারের কাছ থেকে মজুরি পান। অতএব স্কুলের পোশাক তৈরি কাজের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন মেমারির মহিলারা। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর করার জন্য অনেক ধরনের প্রকল্প এনেছেন। তার ভিতরে এটি একটা প্রকল্প, আমাদের স্কুল ড্রেস তৈরি করা এবং এই পোশাক তৈরি করা হচ্ছে। এই পোশাক তৈরি করে আমরা বিভিন্ন স্কুলে আমরা সরবরাহ করছি, তার জন্য আমরা একটা পারিশ্রমিক পাচ্ছি এখান থেকে। এখানে সরকারি অনুদান বা কি সরকারিভাবে সাহায্য পেয়েছে? সব কিছু আমাদের সরকারি অনুদান আমরা পেয়েছি। কী কী পেয়েছেন? মেশিন পেয়েছি এখানে, এই সেট আপ ঘরটা পেয়েছি আমরা, কাপড় পাচ্ছি। হ্যাঁ, কাপড় পাচ্ছি। আপনারা কোন এরিয়াতে কতগুলো স্কুলে কাজ করছেন? আমরা মেমার 1 ব্লকের 121টা স্কুলের আমরা কাজ করছি। এই যে স্কুলে কাজ করছেন, মাস্টারমশাইদের সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, একদম। এখানে কতজন মহিলা কাজ করছেন? এখানে আপাতত 57 জন মহিলা আমাদের ইন্ডাস্ট্রিয়ালে আছে, তার মধ্যে 39 জন মহিলা আমাদের কাজ করছে। ভবিষ্যৎ লক্ষ্য? ভবিষ্যতে এরকম যদি আমরা আরও বড় করতে চাই, মহিলাদের সব কিছু এক জায়গায় একই ছত্রছায় আনতে চাই, যে মহিলারা নিজেরা স্বনির্ভর হয়ে উঠবে। আপনারা মোটামুটি যে কজন মহিলা কাজ করছেন এখনও পর্যন্ত, তাদের পরিবার ভালো রকম একটা সহায়তা পাচ্ছেন এখান থেকে? একদম। মেমারি থেকে শেখ শামসুদ্দিনের রিপোর্ট, বর্ধমান টুডে।